পড়ছি এখানে কতদিন ধরে 153 বছরের মেলা বাবু আমি রঞ্জিত দাস আর ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 26 জানুয়ারি আজকে খুবই শুভলগ্ন দিন আজকের দিনে সরস্বতী পুজো এবং গ্রামে সরস্বতী পুজো হয়েছে ঠাকুরটা একটু দেখি প্যান্ডেল ছোট মেয়েরা করেছে এটা হচ্ছে ঠাকুরটা এই যে এরাই পুজো করেছে আজকে কিছু দেখলেন এবার আমার ভিডিওটি শুরু করছি আপনারা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন এখন মেলাতে যাওয়া যাক ভিডিওটি দেখুন রাখুন আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদের সামনে রাস্তায় দেখা হচ্ছে এবং মেলাতে দেখা হবে আমরা এখন আমার সাথে আমার থানা বাবু আছে এই যে মোড়টি দেখছেন এটি দোমানি বাজার বড় মোড় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সালা বাবু তেল নিচ্ছে এখানে তেল নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে পেট্রোল পাম্পে তেল নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমরা জামুড়া এসে গেছি তবে জামুড়ার বাজার হয়ে যাব না প্রচণ্ড ভিড় থাকে আমরা এখন বাইপাস হয়ে যাচ্ছি দেখছেন তো আমার সালাবাবু প্রচণ্ড হিরো চশমা পরে বাইক চালাচ্ছে আগে বসে আছে আর আমি পিছনে বসে আছি আমাকে বললো যে তুমি হেলমেটটা পরো তবে এটা ঠিক নয় আপনারা এমনি করবেন না বাইক চালালে হেলমেট পরে চালাবেন রোডের মধ্যেখানে রয়েছি এটি আসছে যাচ্ছে আপনার কান্দা মোড় আর এই যে মণ্ডলপুর গ্রামে ঢুকছি আমরা এখন মণ্ডলপুর হয়ে যাবো আমরা এখন মেলা এই রোড এই রোডেই আমরা এখন এসেছি আর আমরা এদিকে যাবো বেনালি রোডটি দেখছি বেনালি আর পিছনেই রয়েছে আমার যেটি রানিং এন যাচ্ছে তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি দেখুন এখন বেনালির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা দাদাকে পেয়েছি কমিটির তার কাছ থেকে কিছু জেনে নেবো এখানে যে মেলাটা হচ্ছে মেলাটা আমরা কি উপলক্ষে হয়েছে আপনাদের আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু উপলক্ষে মেলাটা সাধু সন্ন্যাসীর মেলা আমাদের এই জয়দেব মেলা ভাঙার পরে আমাদের এখানে মেলা আসে সব সাধু সন্ন্যাসীগুলো আসে আর কতদিন হলো বললেন এই মেলাটা মেলাটা আমাদের বাংলা 5ই মাঘ ঠাকুর আছে রাত্রের দিনে এই রাত্রের বেলায় আছে ঠাকুরটা আর 3 দিন আমাদের সাধু সন্ন্যাসী সেবা হয় এখানে মেলাটা কতদিন পড়ছে এখানে কতদিন 153 বছরের মেলা ধন্যবাদ দাদা আপনাকে শুনে নিলাম আপনারা আপনারাও শুনলেন এবার আপনারা মেলাটা দেখতে থাকুন পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখাবো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন হচ্ছে
মেলাতে প্রবেশ করার জন্য এটি একটা গেট। এই মেলাতে প্রবেশ করার জন্য দুটি গেট আছে, আরেকটা রাস্তা আছে। মোট তিন দিক থেকে এই মেলাতে প্রবেশ করা যাবে। এই ভিডিওটি এখানেই শেষ হলো, আবার আসছি অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।